নমস্কার, আমি মধুমিতা মণ্ডল। অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চিকেনের একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নেওয়ার পর একটা প্লেটে 1 চা চামচ নুন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর যখন পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করবে, তখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলোর থেকে জল বের করে নিতে হবে। পেঁয়াজ থেকে যে জলটা বের হলো, এখন এই জলটা ফেলে দিতে হবে। দেওয়ার পর একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এইভাবে তেল থেকে পেঁয়াজগুলোকে ছেঁকে নিয়ে আলাদাভাবে তুলে রাখতে হবে। এখন আরও একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে 2 চা চামচ পোস্ত, 10-15টা কাজু বাদাম, 4টে এলাচ, 1 টুকরো জৈত্রী এবং 1 চা চামচ মগজ দানা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর এই মশলাটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল, তাতে আগে থেকে ধুয়ে রাখা 1 কিলো চিকেন দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1.5 বাটি টক দই এবং তার উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। এরপর আমি একে একে চিকেনে সমস্ত মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। উপর থেকে দিয়ে দিতে হবে অল্প একটুখানি কাসুরি মেথি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা এবং আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার আছে, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, অল্প একটুখানি ধনিয়া পাতা, সামান্য একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে চিকেন এবং মশলাগুলোকে এইভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। নুন এবং ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নেবেন। আর এই চিকেন রান্নার আসল প্রসেসিং হলো এই ম্যারিনেশন পর্বতেই। এই পর্যায়ে গ্যাস অন করে অন্য একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ সাদা তেল দিয়ে, তেল গরম হলে 2 তেজপাতা দিয়ে তাতে সমস্ত চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর বিশেষ কিছু করার নেই, শুধু একটু করে ঢাকনা দিতে হবে আর ঢাকনা খুলে 2-1 বার নাড়াচাড়া করে নিতে হবে। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এই পর্যায়ে 1.5 বাটি গরম জল অ্যাড করলাম। তারপর চিকেনগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য 15-20 মিনিট ঢাকনা বন্ধ করে গ্যাস কমিয়ে দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 15-20 মিনিট হয়ে গেছে। এখন আপনারা দেখুন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো গন্ধটা তো আপনারা পাবেন না, তার জন্য আপনাদেরকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে। ধন্যবাদ।